এইবার বলবো যে এই জিনিসটা যদি তোমাদের সম্পর্কে থাকে তাহলে সম্পর্ক কখনো টিকবে না রিলেশনশিপ হোক কিংবা দাম্পত্য জীবন সমস্যা কিন্তু সব জায়গায় হয় এবার সমস্যা হলে সেটা কিন্তু মিটিয়ে ফেলতে হবে কিভাবে মিটিয়ে ফেলবো বা রিলেশনশিপে কি কী জিনিসগুলো মাস্ট মেনে চলা উচিত এই সমস্ত কিছু নিয়ে আজ কথা বলবো আমি সিম্পল কিছু বিষয় নিয়ে কথা বলবো যদি মেনে চলতে পারো তোমাদের সম্পর্ক কিন্তু অনেক বেশি মধুর হবে ভালো হবে স্ট্রং হবে আমি কথা দিচ্ছি আমরা অনেক সময় ভুল বোঝাবুঝি তো আমাদের সম্পর্কে হয় যদি তুমি সহজে মিটিয়ে না ফেলো তাহলে কিন্তু দেখবে একইভাবে সে যেমন কষ্ট পাচ্ছে তুমিও কষ্ট পাচ্ছ এবং তোমাদের দুজনেরই ক্ষতি হচ্ছে মানসিক এবং কাজের তাই এই স্টেপগুলো অবশ্যই মেনে চলবে সবার প্রথমে বলবো সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি হয় বা কোনো কিছু হয় উচিত দায়িত্ব নিয়ে আবারও বলছি উচিত দুজনেরই দায়িত্ব নিয়ে সেটা মিটিয়ে ফেলার একজন এগিয়ে এলে আরেকজন যদি রাগ করেই থাকে বা আরেকজন যদি মিটমাটি না করতে চায় সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো তার ইগোটা বেড়ে যাচ্ছে বুস্ট হচ্ছে যে আরে আমার কাছে তো এসেছে মিটমাট করতে কিন্তু আদতে ক্ষতিটার সম্পর্কের হয় তাই তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় সামনে বসে মিটমাট করে নাও কথা বলে কারণ তোমাদের একসঙ্গে থাকতে হবে ঝামেলা বাড়িয়ে ঝগড়া করে কি হবে শুধু ক্ষতিই হবে দেখো সম্পর্কের তৃতীয় ব্যক্তি অনেকটা বিষের মতো এই তৃতীয় যে ব্যক্তি সেটা কিন্তু বন্ধু বান্ধব হতে পারে বা বাড়ির কেউও হতে পারে ইভেন মা বাবাও হতে পারে সম্পর্কে যেন তৃতীয় ব্যক্তি না ঢুকতে পারে তোমাদের সমস্যা হলো তোমরা দুজন ম্যাচিওর মানুষ তোমরা বসে কথা বলে সেটা মিটমাট করো এখানে থার্ড পারসন যেন কোনোভাবে ইনভলভ না হয় এটা দু দুপক্ষেরই কিন্তু মাথায় রাখতে হবে দেখো সম্পর্কে কিন্তু রেসপেক্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট তুমি তোমার পার্টনারকে ঠিকঠাকভাবে রেসপেক্ট দিচ্ছ সে কি তোমাকে রেসপেক্ট দিচ্ছে দু পক্ষের কিন্তু রেসপেক্ট দেওয়াটা ভীষণ রকম জরুরি সম্পর্কের শুরুতে বা দাম্পত্য জীবনের শুরুতেই যখন সমস্ত কিছু ঠিক থাকে তখনই একটা গন্ডি টেনে দেওয়া উচিত সেটা পরে টানলে কিন্তু হবে না যে তুমি কোনো দিনও আমাকে এই ধরনের ওয়ার্ড বলবে না এই খারাপ ওয়ার্ডগুলো আমার জন্য ইউজ করতে পারো না তুমি কখনো আমাকে অসম্মান করবে না কোনো সিচুয়েশানে আমিও তোমাকে কোনো সিচুয়েশানে অসম্মান করব না কখনো কারো সামনে এমন কথা বলবো না যাতে তুমি অসম্মান হও এই রকমভাবে দুপক্ষের একটা গন্ডি টেনে নেওয়া উচিত এবং সেটা ভীষণ স্ট্রিক্টলি ফলো করা উচিত তুমি যদি লিমিট ক্রস করে ফেলো একদিন সেও লিমিট ক্রস করে ফেলবে এবং করবেই এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক একজন সম্পর্কে থাকে ঠিকই কিন্তু আরেকজনকে সমানে খারাপ ব্যবহার করে যাচ্ছে সমানে অপমান করে যাচ্ছে সেক্ষেত্রে সেই মানুষগুলো একেবারে অন্য লেভেলের খারাপ সেটা নিয়ে বলছি না নর্মাল সম্পর্কে দু পক্ষ থেকে একটা গন্ডি টেনে রাখা উচিত চার এইবার বলবো যে এই জিনিসটা যদি তোমাদের সম্পর্কে থাকে তাহলে সম্পর্ক কখনও টিকবে না সেটা কি জানো ইগো সেটা লাভ রিলেশনশিপ হোক কিংবা দাম্পত্য সম্পর্কেই হোক দাম্পত্য জীবনে যদি ইগো চলে আসে না তাহলে সে সম্পর্ক টিকবে না সম্পর্কে ফ্লেক্সিবল হতে হবে সে রেগে আছে আমার একটু বুঝিয়ে নেওয়া উচিত আমাদের মধ্যে একটা দূরত্ব চলে এসেছে সেটা মিটিয়ে নেওয়া উচিত যদি এই দায়িত্বটা কেউ না নেয় বা দুপক্ষের যদি এই জায়গাটাতে কাজ করতে ইচ্ছে না করে সেক্ষেত্রে সম্পর্কটা কিন্তু শেষ হয়ে যাবে রিলেশনশিপে ফ্লেক্সিবল হতে হবে অনেকের ক্ষেত্রে আমি দেখি এটা অনেকের ক্ষেত্রে আবারও বলছি ছেলেরা এটা মনে করে আমি বউয়ের কাছে সরি বলবো দেখো কারো যদি মাথায় এটা থাকে যে আমি আমার বউকে সরি বলবো না আমি বউয়ের সাথে খারাপ ব্যবহার করে কেন আমি তার জন্য গিল্ট ফিল করব যদি গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করে আমার গিল ফিল না হয় আমি যদি সরি বলতে না পারি তাহলে সেই সম্পর্কটা নিয়ে তুমি কাজ করছো না এবং সেই সম্পর্কের কোনো ভবিষ্যত নেই একটা সময় সেও তার লিমিট ক্রস করে ফেলবে দেখো যারা সম্পর্কে ফ্লেক্সিবল হয় তারা ভালো থাকে তারা সব দিক থেকে ভালো থাকে সব সময় সুখী থাকে যারা ফ্লেক্সিবল হয় না তাদের সম্পর্ক যে কোনো সময় যে কোনো দিন ভেঙে যেতে পারে নাম্বার ফাইভ এই রুলসটা ভীষণ ইম্পর্টেন্ট তুমি যে তোমার কাছের মানুষটাকে ভালোবাসো সেটা বোঝাতে হবে তো স্পেশাল ফিল করাও যত ছোট ছোটো অকেশন পাও যত অকেশন আছে স্পেশাল ফিল করানোর একটু সুযোগ পেলেই তাকে স্পেশাল ফিল করাও এতে তোমাদের বন্ডিংটা স্ট্রং হবে বন্ডিং যখন স্ট্রং হবে রাগ মান অভিমান যাই হোক না কেন দেখবে তোমাদের মধ্যে টানটা কিন্তু একই রকম আছে তোমাদের মধ্যে ভালোবাসাটা কিন্তু একটুও কমেনি দেখো আমি তোমাদের মাত্র পাঁচটা বিষয় নিয়ে কথা বলেছি যদি ফলো করতে পারো তোমাদের সম্পর্ক ভালো হবে এবং প্রত্যেকটা সম্পর্ককে ভালো রাখতে দুজনকেই কিন্তু এগিয়ে আসতে হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে পার্টনারের সাথে শেয়ার করতে পারো আর কমেন্টে তোমাদের সমস্যার কথা জানাতে পারো যদি মনে হয় যে সরাসরি কথা বলবে বাণী রয় ফেসবুক পেজের সাবস্ক্রিপশান নিয়ে কিন্তু তোমরা সরাসরি কথা বলতে পারো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি করে সাবস্ক্রিপশন নিতে হয় প্রত্যেকে অনেক ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রেখো